শিলিগুড়ির মাটিগাড়ার পাথরঘাটা এলাকায় এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ। অভিযোগ উঠল এলাকারই দুই ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনায় নাবালিকার পরিবার দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে, কিন্তু ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। ইতিমধ্যেই ঘটনার খবর পাওয়ার পরই কিন্তু অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। খোদ মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষের নেতৃত্বে কিন্তু পুলিশের একটি দল অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। শিলিগুড়ির মাটিগাড়ার পাথরঘাটা এলাকায় ১৩ বছরের এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিরালু রায় ও ধীরেন বর্মন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবেশী এই দুই ব্যক্তি বহুদিন ধরেই নাবালিকাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ। রবিবারও চা বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপরই সে পরিবারকে ঘটনার কথা জানায়। এদিকে থানায় অভিযোগ দায়ের হতেই পালিয়েছে দুই অভিযুক্ত। দোষীকে কড়া শাস্তির দাবিতে একদিকে যেমন সরব এলাকাবাসীরা, তেমনই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু পুলিশের। গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে নাবালিকার পরিবার। এখন দোষীদের ধরা পড়া ও শাস্তির আশায় তার। আমি শাস্তি দেব, পুরো কাকিবা করেছে, শাস্তি দেব, শাস্তি দাও। শিলানু শিলানু ও ডাকে নিয়ে গেছে নখরি আলে, এটা বলতে পারবো না, আমি তো জানি না, অন্য লোককে বলিসি। হ্যাঁ, ভয় দেখায়, ছুরি দেখায়। কতদিন ধরে করছিলাম? এই দুর্গাপূজা হইয়া, দুর্গাপূজা এখন কি চাচ্ছেন? আমি শাস্তি চাই। শিলিগুড়ি থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।